তোমার বাবা আর আমার বাবা মিলে যে বিজনেসটা শুরু করতে চেয়েছিল সেটা যদি আবার শুরু করা যেত, মানে তুমি তো আমাদের ব্যবসার কন্ডিশন জানো কি এই মুহূর্তে। আসলে না ইরফান, না আমার মনে হয় না এটা পসিবল। ইরফানের বাবা একজন ঋণ খেলাপি, তুমি জানতে না? সত্যি করে বলো তো। জানতাম, হ্যাঁ আমি জানতাম, আমি জানতাম ওসমান সাহেব ঋণ খেলাপি। কিন্তু বাংলাদেশে কবে কখন কিভাবে কোন ঋণ খেলাপি শাস্তি পেয়েছে সাইমা? আপনি আমার নম্বর কোথায় পেলেন? কেন ফোন করেছেন আমাকে? আমরা কোথায় আছি সেটা আপনাকে বলতে হবে। কোথাও গেলে কি আপনাকে জানিয়ে যেতে হবে নাকি? খবরদার আমাকে ফোন করবেন না। আমার মা তো বলেছে আপনার সব টাকা শোধ করে দেবে। কে ফোন করেছিল? চুপ, একদম চুপ, আর একটাও বাজে কথা বলবেন না, খবরদার। কে ফোন করেছে মিথি? হ্যাঁ মিথি, ফয়েজ আলী। ফয়েজ আলী ফোন করে হুমকি দিল মা। ওই রাক্ষসটা তোর নাম্বার পেল কোথায়? তার আমি কি জানি। কি বলে সে? কি আবার বলবে? বিয়ে করতে চায়, আর না হলে তার সব টাকা ফেরত দিতে হবে। আমি আগেই জানতাম ওই লোকটা একটা পাক্কা শয়তান। আমরা কোথায় আছি সেটাও সে জেনে গেছে মা। কি বলছিস? উনি যে কোনো দিন এখানে এসে হাজির হবে, হলে আমাদের কি হবে? আমার কি হবে? আমার খুব ভয় করছে মা। ভয় তো আমারও করছে, কিন্তু ভয় পেলে তো চলবে না। এখনই আমাদের একটা কিছু করতে হবে। কিন্তু কি কি করবো আমরা এখন? দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ যা করে, আমরাও এখন তাই করবো। শোন, ইরফান কি যে করো না তুমি, আমি একদম ভয় পেয়ে গেছিলাম। কেন ভয় পেয়েছো? কেন, আমি কি বাঘ না ভাল্লুক যে আমাকে ভয় পেতে হবে? তুমি আস্ত একটা ভূত। ঠিকই বলেছ, আসলে ভূতই আমি। মানুষের সাথে যেমন ভূতের দেখা হয় না, ঠিক তেমন তোমার সাথেও আমার দেখা হয় না। কিন্তু এভাবে দেখা করাটা কি ঠিক হচ্ছে? কেন, এখানে ভুলটা কোথায়? আমার নিজের বিয়ে করা বউয়ের সাথে আমি দেখা করছি, সেখানে ভুল কিসের? ভুল হয়তো না ইরফান, কিন্তু মা জানলে খুব কষ্ট পাবে। আর আমার কষ্ট পারি? বারে তোমার আবার কি কষ্ট? ও, তুমি সবার কষ্ট দেখো, আর আমার কষ্টটাই দেখতে পাও না। কিন্তু এই শেষ, এভাবে লুকিয়ে লুকিয়ে আর দেখা করা যাবে না। আচ্ছা, তুমি কি যেন বলবে বলছিলে? ও হ্যাঁ, মনে হচ্ছে তোমার বুদ্ধিটাই শেষমেশ কাজে দেবে। পারি, কিসের কথা বলছো বলো তো? আরে তুমি সেদিন বললে না রিয়ার সাথে কথা বলার কথা? আচ্ছা, পেয়েছো রিয়াকে? প্রথম প্রথম তো আমার একটু অস্বস্তি লাগছিল, পরে দেখলাম না রিয়া বেশ কমফোর্টেবল। ওকে বাসার সব কথা খুলে বললাম, ও আসলে কিছুই জানতো না। ইনফ্যাক্ট আমাদের বিয়ের কথাও বললাম, ও নাকি সেটাও জানতো না। শুনে নিশ্চয়ই দুঃখ পেল। আরে ফোনে কি অত দুঃখ বোঝা যায় বলো?
ওর কাছ থেকে পজিটিভ কিছু পেলে? শোনো পারি, রিয়া খুবই এক কথার মানুষ, ও যেটা বলে সেটা করে, ওর কথায় আর কাজে খুব মিল। ও যেহেতু একবার বলেছে, আমি শিওর ও কিছু না কিছু করবে। আর জানো তো, ওর ভেতরে না কোনো প্যাচ ঘোজ নেই, একদম এক কথার মানুষ। এটা তো খুবই ভালো খবর। রিয়া পাশে থাকলে তোমার কাজকর্ম খুব সহজ হবে। এক্স্যাক্টলি পারি। বলছি, তুমি এবার টাকার পেছনে ছোটা বন্ধ করো, আর তাছাড়া এমনিতেও তোমার 5 কোটি টাকা জোগাড় করতে কষ্ট হয়ে যাবে। আর রিয়া যখন বলেছে, তখন দেখো কিছুদিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে, কোন একটা সমাধান নিশ্চয়ই হবে। তুমি যাই করবে ইরফান, আমি তোমার সাথে আছি, কিন্তু আমার কাজটা আমাকে করতে দাও। আমারও তো একটা লড়াই আছে, সেই লড়াইটা না হয় আমাকেই করতে দাও। এই লড়াইটা করব বলেই তো তুমি এতবার বলার পরেও আমি এ বাড়ি থেকে যাইনি। পারি, আমি কি বলেছি তুমি কি বলেছো এত কিছু কি মনে রাখলে চলে? দেখো, তুমি আজিজার রহমানের কাছে গিয়ে সময়টা বাড়িয়ে এনেছো, সেটাই তো অনেক। তোমাকে আর কিচ্ছু করতে হবে না পারি। এই ইরফানকে কি আমি চিনি? পারি, তোমার কিন্তু একটা উপহার পাওনা আছে আমার কাছে। কি উপহার? এটা, যার একটা তোমার কাছে আর একটা আমার কাছে। মনে মনে আমি তোমার উপহার গ্রহণ করলাম। যেদিন আমি তোমার মানে আমাদের ঘরে যাব, সেদিন না হয় এই নূপুরটা পরিয়ে দিও। এখন আসি ইরফান, রাত অনেক হলো, তুমিও ঘরে যাও, বেশি রাত জেগো না, শরীর খারাপ করবে। আসি। ভাইয়া, আপনি এত রাতে এখানে কি করছেন? চাল খাচ্ছেন কেন? আপনার খিদা লেগেছে? আমার না খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দেয়নি, কিছু খেতে দেয়নি জানো। ওরা খুব খারাপ, খুব খারাপ জানো লালবু। ওরা না আমাকে শুধু বকে, শুধু বকে। আপনাকে কেউ কেন খেতে দেবে না ভাইয়া, নিশ্চয়ই খেতে দিয়েছে, আপনি খেয়াল করেননি। তুমি আমাকে এখানে দেখেছো, এটা কাউকে বলো না কিন্তু। হ্যাঁ, কাউকে বলো না, তা না হলে ওরা আবার আমাকে ইঞ্জেকশন দিবে। ইঞ্জেকশন আমার অনেক কষ্ট হয় জানো। ওরা নিজেরা নিজেদেরকে আদর করে, আর আমাকে শুধু ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন, শুধু ইঞ্জেকশন দেয়। কারা ভাইয়া, কাদের কথা বলছেন? না, থাক, আমি যাই, ওরা জানলে আমাকে মারবে। ভাইয়া, আপনি ঘরে যান, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি, যান।
ভাইয়া, ভাইয়া, লালবু তুমি এসো এসো, এখানে বসো, এখানে বসো, এসছো? আসবো না তো কি, ভাইয়ের রুমে বন্যা আসলে হয়? কি হলো ভাইয়া? জানো লালবু, আমার ঘরে না কেউ আসে না, কেউ আসে না। সবাই মনে করে, সবাই মনে করে। সবাই কি মনে করে ভাইয়া? সবাই মনে করে আমি পাগল, পাগল। আচ্ছা বলো তো, আমার পা কি গোল? হ্যাঁ, আমার পা লম্বা না? জানি তো ভাইয়া, আপনি পাগল হতে যাবেন কেন? আপনি যথেষ্ট বুদ্ধিমান এবং চমৎকার একজন মানুষ। তাই লালবু, সত্যি বলছো? তাহলে ওরা সবাই আমাকে পাগল বলে কেন? কেন আমাকে সবার সাথে থাকতে দেয় না? কেন দেয় না? আমি তো মাত্রই এলাম ভাইয়া, সব প্রশ্নের উত্তর তো আমিও জানি না। কেন আপনাকে আলাদা ঘরে রাখে, কেন আপনাকে আলাদা খেতে দেয়, একলা করে রাখে, আমি জানি না। তবে আমি যেদিন জানতে পারবো সবার আগে আপনাকে জানাবো। কিন্তু আমি জানি, আমি জানি। তবে এখন তোমাকে বলবো না, এখন বলবো না, বলবো না এখন। আচ্ছা ঠিক আছে, আপনার যখন মনে হবে তখন বলবেন। এখন আপনি আমার সাথে খাবারটা খাবেন। খিচুড়ি আর ডিম ভাজা আমার খুব পছন্দ, তুমি রান্না করেছো? ভাইয়া হাতাটা একটু গুটিয়ে দেই। খুব মজা হয়েছে। এত ক্ষুধা পেয়েছে, কাউকে ডাকেননি কেন ভাইয়া? আমি কালকে একবার শিউলিকে বলবো ঘরটা যেন একদম সুন্দর করে গুছিয়ে দেয়। কি অগোছালো হয়ে আছে চারপাশ, এর মধ্যে থাকলে হাঁচি হবে, কাশি হবে। না না, কাল সকাল হলেই শিলুকে বলে আপনার ঘরটা একদম সুন্দর করে গুছিয়ে দেব। ইস, জানালাগুলোও তো বন্ধ, আমি তো খেয়ালই করিনি। জানালা বন্ধ থাকলে তো আরো গুমোট হয়ে থাকবে। এক কাজ করি, আমি বরং জানালাটা খুলে দেই। না 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 লালবু, জানালা খুলো না। কেন ভাইয়া, জানালাটা খুলে দিলে একটু বাতাস আসতো। বাতাস? না না, তুমি বুঝতে পারছো না, বাতাসের সাথে সাথে আলো ঢুকে যাবে, সকাল হলে আলো ঢুকে যাবে। হ্যাঁ আলো তো আসবেই ভাইয়া, সেটা তো ঘরের জন্য আরো ভালো। ভালো? এ বাড়িতে আলো ঢুকতে পারবে না, ওর এ বাড়িতে ঢুকা নিষেধ। ও আর কখনো এ বাড়িতে ঢুকতে পারবে না, কখনো না। কে ঢুকতে পারবে না ভাইয়া? আপনি কার কথা বলছেন? প্রভা, সকালের আলো, সকালের প্রভা। প্রভা কিছুতে ঢুকতে পারবে না, কিছুতে এ বাড়িতে ঢুকতে পারবে না। যে চলে গেছে তাকে তো চাইলেও ফিরে আনা সম্ভব না ভাইয়া, কিন্তু যে সামনে আছে, সাথে আছে, তাকে নিয়ে তো চাইলেই ভালো থাকা সম্ভব। আপনি কি একটু চেষ্টা করে দেখবেন না ভাইয়া? কার কথা বলছো তুমি? কে আছে আমার সঙ্গে? শুনো লালবু,
যে আমার সঙ্গে আছে সে ছদ্মবেশে আছে, তার আসল চেহারা দেখলে তুমি ভয় পেয়ে যাবে। তুমি দেখবে খুব সুন্দর, কিন্তু তার শরীর ভর্তি কাটা, তার মন ভর্তি কাটা। আমি আর খাবো না, খেতে ইচ্ছে করছে না। তুমি যাও এখান থেকে, এখন চলে যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ইচ্ছে না করলে খেতে হবে না। খাবার এখানে ঢাকনা দেয়া থাকলো, ক্ষুধা লাগলে খেয়ে নেবেন। কিছুতেই জানালা খোলা যাবে না, কিছুতেই না। জানালা খুললে আমার ভয় হয়, আলো আসে, আলো আসলে আমার খুব ভয় হয়, খুব ভয় হয় প্রভা, আমার খুব ভয় হয় প্রভা। একা থাকতে থাকতে ভাইয়া বাস্তব দুনিয়া থেকে একদম আলাদা হয়ে গেছেন, ওনাকে আবার বাস্তব দুনিয়ায় ফিরিয়ে আনতে হবে। দেখো ইরফান, আমি ওনাকে আমাদের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসব, আসবই। বাবার বিজনেস পার্টনার কে? রিয়ার বাবা? মানে রহমান আঙ্কেল, তাই তো? বাহ ইরফান, আমি খুব সরি বেব, আমি আর কখনো এটা করব না, সত্যি বলছি বেব। চুপ করো পল্লব, তোমার সব ফালতু কথা শুনলে আমার ঘেন্না লাগে। লোয়ার ক্লাস একটা, তুমি ভাবলে কিভাবে? তোমার মতো একটা স্ট্যান্ডার্ডের ছেলের সাথে আমি জঘন্য।